হ্যালো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং সাবধানে আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় বাংলা অনলাইন ক্লাস। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের মতো আজকে একটি নতুন স্বরবর্ণ শিখে নেব। তোমরা লাস্ট ক্লাসে দীর্ঘ লিখতে শিখেছিলে, তাই না? তা বলো তো বন্ধুরা, দীর্ঘুর পরে কোন স্বরবর্ণটি হয়? ঠিক বলেছ, রি। তাহলে আজকে আমরা শিখব রি লিখতে। কিন্তু লেখা শেখার আগে আমি তোমাদের কিছু ছবি দেখাবো, চলো দেখে নাও। দেখো তো চিনতে পারো কিনা এটি কিসের ছবি? ঠিক বলেছ, ঋষি মশাইয়ের ছবি। তো বন্ধুরা, ঋষি মশাই বলতে গেলে, শব্দটি বলতে গেলে আমরা প্রথমে কোন বর্ণ উচ্চারণ করে থাকি? ঠিক বলেছ, রি। তাহলে শব্দটি বলতে গেলে আমরা রি প্রথমে বলছি। তাহলে এই শব্দটির প্রথম বর্ণ কি হচ্ছে? রি। রিতে ঋষি মশাই। চলো এরপর তোমাদের পরবর্তী ছবি দেখাই। দেখো বন্ধুরা, এই ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক বলেছ, ছবিটিতে দেখা যাচ্ছে সূর্য উঠেছে, চারিদিকে রোদ ঝলমল করছে, তাই না? প্রচন্ড রোদ চারিদিকে। বেশ, এবার দেখো তো এই ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, বৃষ্টি পড়ছে আর ছাতা মাথায় দিয়ে লোকটি যাচ্ছে, তাই না? তাহলে এটি কোন ঋতুর ছবি বলতে পারো? হ্যাঁ, এটা বর্ষা ঋতুর ছবি। আর তোমাদের এই যে ঋতুটা দেখালাম একটু আগে, এটা কোন ঋতুর ছবি বলো তো? ঠিক বলেছ, গ্রীষ্ম ঋতুর ছবি। আমাদের বাংলায় এরকম ছটি ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। প্রতিটি করে ঋতু একটি করে আসে, একটি করে যায়। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো এখান থেকে আমরা কোন শব্দটি পাচ্ছি যেটির প্রথম বর্ণ হচ্ছে রি? ঠিক বলেছ, ঋতু। তাহলে রিতে হলো ঋতু। চলো আরো একবার আমরা দেখে নি রি দিয়ে আমরা কি কি শব্দ শিখলাম। রিতে ঋষি মশাই, রিতে ঋতু। এবার আমরা চলো কপি পেন্সিল নিয়ে রেডি হয়ে যাই রি লেখাটি শেখার জন্য। দেখো বন্ধুরা, আমি আমার বেঙ্গলি পেজটা ওপেন করেছি। তোমরা তোমার বেঙ্গলি পেজটা খোলো, খুলে আজকে ডেট দাও এখানে। আজকে ডেট হলো 5/5/2021। CW লিখবে প্রত্যেকে। লিখেছ, আমি তোমাদের ছটি ঋতুর মধ্যে দুটো ঋতুর ছবি এখানে তুলে ধরব। দেখো বন্ধুরা, তোমাদের আমি ছবিতে একটু আগে দেখিয়েছি সূর্য উঠেছে, দেখেছ? আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে। দেখো তো বৃষ্টি পড়ছে। তাহলে এটা গ্রীষ্ম ঋতুর ছবি দেখালাম, সূর্য উঠেছে, চারিদিকে রোদ ঝলমল করছে, আর এটি হলো বৃষ্টি পড়ছে, মানে বর্ষা ঋতুর ছবি বোঝানো হচ্ছে। কেমন? এবার চলো তোমাদের আমি রি লিখতে শেখাই। প্রথমে তোমরা রিতে, কিন্তু বন্ধু আমরা মাত্রা হয় না, এটা মনে রেখো। দেখো একটা স্ল্যান্টিং লাইন ড্র করলাম, সেখান থেকে নিচের দিকে নামালাম, আবার ওপরে তুলে দিলাম। এখান থেকে অয়ের মতো দাগটা নিচের দিকে নামবে, আবার ওপরে উঠে যাবে, দেখতে পেয়েছ? এবার এখান থেকে সি এর মতো করে ঘুরিয়ে ঠিক এইখানটায় টাচ করে দেবা, এটা তাহলে কি হলো? রি। চলো আরো একবার লিখতে শেখাই। এখান থেকে স্ল্যান্টিং ভাবে দাগটাকে নিয়ে এলাম, সেই লাইনটাকে ঠিক নিচে স্পর্শ করে সোজা ওপরের দিকে তুলে দিলাম। ঠিক মাঝখান থেকে অয়ের মতো দাগটা নিচের দিকে নামলো, আবার ওপরের দিকে উঠে গেল। কেমন? আর ঠিক ওপর থেকে
सी एर मतो करे एक बार घोराबे आरो एक बार घूरिए निये एखानटाय टाच होये जाबे ताहले एटा कि होलो रि चलो तोमादेर आमी आरो एक बार रि लिखते शेखाई प्रत्येके आमार साथे लेखार चेष्टा करो बंधुरा देखो आमरा रि लेखा शिखे गेलाम एरकम भावे तोमरा एक एकटा करे लाइन बाद दिए प्रत्येकटा लाइने तीन बार करे रि लिखबे केमन फाइव लाइन्स तोमादेर क्लास वार्क आर परेर फाइव लाइन्स तोमादेर होम वार्क केमन ताहले आजके एई पर्यन्तई खूब भालो करे प्रैक्टिस करो आबार तोमादेर संगे देखा होबे नतुन किछु निये थैंक यू बाय बाय।